হয় বন্ধুসকল, সকল আপোনালোক স্বাগতম জানাইছো। আজি এটা অন্য নতুন ভিডিওৰ সৈতে গাইজ, আজি আমি যাম বুলি ভাবিছো গাইজ, হাজোত দুৰ্গা পূজা চাবলৈ যাম বুলি ভাবিছো। আজি গাইজ বেয়া জোচ, আজি ঘৰতে ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰা নাই গাইজ, আজি আধা ৰাস্তাতে ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিছো গাইজ। তাৰমানে পূজাৰ উখল মাখল এটা পৰিৱেশ, সুন্দৰ পৰিৱেশ গাইজ। আজি মোৰ লগত যাব, ইফালে পাৰাণজিত যাব। পাৰাণজিত কি হ'ব আজি পূজাত? আজি ধামাকা কৰি দিম একদম। বাকী নাই আপি চাপি চাবি না তাতে? এইফালে গাইজ আমাৰ মামাই দিয়া স্কুটিখন লৈ আছো, মামাই দিয়া স্কুটি। বেয়া জোচ আজি গাইজ, বেয়া আজি ফালা ফালি হৈ যাব গাইজ। তাতে ইফালে মোৰ লগৰ ছোৱালী দুটা ৰখি আছে, ফোন কৰি আছে বোলে কিটা নাভি কিটা নাভি। মই কৈছোঁ যাই আছো ৰ গাইজ, বেয়া ধামাকা হ'ব গাইজ। গাইজ বিশেষ আকৌ কৰিব লগা নাই, ডাইৰেক্ট আপোনালোকৰ যাই কিনে ডাইৰেক্ট দুৰ্গা পূজাত যাই কিনে লাগাল পাইছোঁ। ইয়াতে ৰাস্তা চাস্তা আহিলে, ৰাস্তাই চাস্তা ইমান ভিডিঅ' আমি বেছিকৈ নকৰোঁ গাইজ। ডাইৰেক্ট দুৰ্গা পূজাত যাম, তাতে তাতে কি কি হৈ আছে, কি কি প্ৰস্তুতি, কি কি কেনে কেনে কি কি আছে গাইজ, তাকে যাই কিনে আপোনালোকক দেখাই আছোঁ। দে চাই থাকক ভিডিঅ'টো সকলে। আজিলৈ গাইজ আৰু পাম, আৰু 1 কিলোমিটাৰ মান দূৰ আছে গাইজ। বেয়া এটা জেগাত, সুন্দৰ এটা জেগাত ৰখছোঁ গাইজ। দেহা মন জোৰ পৰি গৈছিলে গাইজ, কি কবি, ঠাণ্ডাই ঠাণ্ডা গাইজ। আৰু এই দুৰ্গা পূজা বুলি ৰাস্তাদি কিছুমান আপি যা দেখছোঁ গাইজ, মেকআপ যে কৰছি গাইজ, বাপৰে বাপ দুৰ্গা পূজা বুলি। আৰু মানুহে গাড়ীত লৈ ফুৰাই গাইজ, আপি লৈ ফুৰাই গাইজ, মই লৈ ফুৰছোঁ। এইটো চাওঁ জাম্বুবন্ত, হনুমানৰ ভক্ত, এইটো জাম্বুবন্ত লৈ কিনে ফুৰছোঁ চাওঁ গাইজ। মানুহে আপি লৈ লৈ ঘূৰি আছে গাইজ দুৰ্গা পূজাত, মোৰ বাইকৰ পিছফালে চাইছোঁ গাইজ। কি হ'ব গাইজ, উপায় নাই আৰু, আপি চাপি নাপাওঁ, কোনো নাচায় পাত্তাই নাই হৈছে গাইজ। কি কৰিব গাইজ, ইফালে চাওঁছোঁ গাইজ, কি এটা সুন্দৰ পৰিৱেশ গাইজ এই চাওঁ। ইফালে আমাৰ ড্ৰাইভাৰ দাদা আছে, ড্ৰাইভাৰ দাদা এবাৰ কি কয়, ড্ৰাইভাৰ দাদা কি কবি, কি কবি মানে কি কম, ৰাস্তাটো কেনে নাই, মাখন নে কি? মাখন মানে একদম পবিত্ৰ আৰু, ক'ব লগা শব্দই নাই ৰাস্তাটো। তাৰমানে গাইজ ইমান বেয়া, ইমান বেয়া, লাডাখো নেগালি হ'ব গাইজ। তাৰমানে গাড়ীগিলা এনেকে এনেকে থাকে গাইজ, এই গাড়ী কোবেই নি গাইজ, কিমান চাবি ৰাস্তাটো সঁচাই গাইজ ভীষণ বেয়া হৈ। কি কৰিবি গাইজ, আগবাৰো দে আৰু, কি কৰিবি, সিবা গ'লে ৰখি আছে গাইজ, লগৰ কথা ফোনেই মাৰি আছে, কিটা নাহি পাবি কিটা নাহি পাবি। মই কৈছোঁ ভাই যাই আছো ৰ হৈ, থ অলপ ধৈৰ্য ধৰছোঁ, বৈদ্য ধামাকা হ'ব দে গাইজ। আজি কি হয় মুঠতে, কিবা এটা হ'ব আৰু নেকি, দেখিব কবি একদম মাখন হ'ব আজি ভিডিঅ'টো। আজি গাইজ কিবা হ'ব দে ভিডিঅ'টো, ক'লে আহিছোঁ তাতে ঘৰৰ পৰা গাইজ, তেলো বেছি নাই গাড়ী, না থিয়ে ল'বই লগা হয় নাই, কি হয় এই গাইজ গৈছিলে জীৱন। ফাইনেলি গাইজ আহি পালোঁ ইফালে, আমাৰ এই নীতিন ভাই লগ পালোঁ, কি কবি নীতিন দা, এইফালে নীতিন দাই লাভ কৰছি অলপ। আজি আমাৰ নীতিন দাই এইফালে চাওঁ আৰু অলপ, আমাৰ আজি নীতিন দাই আমাৰ হাজোত দুৰ্গা পূজাখন দেখাব, কেনে প্ৰস্তুতি কেনে ভাবিছে না। এইফালে আমাৰ এই দাদা আছে নীতিন দাৰ দাদা, তোৰ দোকানৰ কাৰণে চেল পাতি দাদা, মোটামুটি আৰু চলছি দে ভালকে। কিবা অফাৰ চফাৰ আছে না দুৰ্গা পূজাত? অফাৰ বিশেষ আমাৰ সেই অফাৰ নাই আৰু। এইফালে গাই শিখৰ তিখৰ আছে গোটেইকেইটা, বাকী গোটেইকেইটা লগ লাগি এতিয়া আমি পূজাৰ ফালে যাওঁ। আহ নীতিন দাই পূজাখন ভালকে আছে। এইফালে আমি আৰু এইফালে আৰু কুণাল দাক লগ পালোঁ, বাকী কাৰণে খবৰ আপোনাৰ আছোঁ আছোঁ, বাকী আপোনালোকে আজি দুৰ্গা পূজা দেখাব লাগিব ভালকে, বাকী এনে প্ৰস্তুতি কাৰণে মানুহ হৈছিলে দুৰ্গা পূজা। অঁ বলা এতিয়া গাইজ মণ্ডপৰ ভিতৰে শুনিলো হে, মণ্ডপটো ভাল লাগিছে ন, বহুত বঢ়িয়া কৰিছে মণ্ডপটো। এইফালে মানুহ হৈছে গাইজ কিছুৱেই, ইফালে মানুহ আৰু হৈছে, পেণ্ডেলো বঢ়িয়া লগা হৈছে গাইজ। এইফালে নীতিন ভাই আজি কি কৰে আমাৰ চাওক, আজি তুমি আমাৰ দেখাব লাগিব আজি দুৰ্গা পূজা। এই মানুহটোৱে কথা কবি কৰালা হয় না, লাষ্ট লাষ্ট কৰছি নীতিন দাই লাষ্ট কৰছি গাই। এইফালে এই দোকান গাইজ, তামাম দোকান চাৰিওফালে, এইফালে পিছফালে দোকান, কিবা দোকান, এইগিলা দোকান গাইজ, মানুহ হৈছে দেই গাইজ পূজা বুলি, বাপ ৰে বাপ। এতিয়া আমি চিৰি বগে আছোঁ, নীতিন দাই কি কবি, কিবা এটা কওঁ আজি দুৰ্গা পূজা, নীতিন দাই লাষ্ট কৰি আছে, কিহৰ পৰা ইমান লাষ্ট কৰছি আৰু। এতিয়া আমি গাই চিৰি বগে অলপ ওপৰত দেখি যাই আছোঁ মুকুটোৰ ফালে, এইফালে গাইজ মানুহ হৈছে দেই, কিছু মানুহ হৈছে দেই, চাব লগা হৈছে মানুহ, বাপ চাওঁ চাওঁ গাইজ এই মানুহ। আমি অলপ চিৰি বাগাইছো দিয়া, অলপ ফাগাৰ লাগিছে, বহুত দিনৰ মূৰত এই চিৰিৰ ওপৰত উঠি অলপ ফাগাৰ চাগাৰ লাগিছে দেই। এইফালে বান্দৰ ৰখি আছে গাইজ ফল মূলৰ কাৰণে, ফাগাৰ ধৰিছে দেই গাইজ, বহুত দিনৰ মূৰত চিৰি বাগাইছে না, মানুহ কিছু হৈছে। নীতিন দাই ৰেগুলাৰ মানুহ না, ই আগত গুচি গাঁও, এতিয়া আমি আমি অলপ শকত আগত বহুদিন চিৰি চিৰি বাগাও নাই, ক'তো খেলা নাই গাইজ। এইফালে গাইজ মাধৱ মন্দিৰ ওপৰৰ পৰা আহি পালোঁ গাইজ, এইটো মেইন মুকুটটো, সেইফালে গাইজ পুৰণি বহুত কীৰ্তিচিহ্ন আছে গাইজ, ভাগাত ধৰি গৈছে যে আহি আহি, বাপ ৰে বাপ। এই নীতিন ভাই ভাবিলো কিয় পিছ পৰি থাকে, ইমান পিছ পৰি থাকে, লাজো কৰছি দেই গাই, আৰু আপি কিছু আছে দেই, বাপ ৰে বাপ। ইয়াৰে ফটোৱে উঠছে দগগেৰি আপিগিলাখান, মানুহ মানুহগিলা আহি ভাল পাবই না, তাতে এইবিলাক জেগা এটা সুন্দৰ পৰিৱেশ না। সেইফালে বান্দৰগিলা ঘূৰি আছে, মানুহ যেনেকৈ এনজয় কৰিছে দুৰ্গা পূজা বুলি, বানাৰো সেনেকৈয়ে এনজয় কৰিছে দেই গাইজ।
বাপরে বাপ, এইগুলা ফটো তোর কুবে নি সবসময় গাইজ, এই ফটো জীবন তো তার মানে ফটো সিম বলে জগত জন্ম পাইছি সবাই গাইজ বানার সবসু এবার মানুষগুলা সেবা করে আছে গাইজ সেইফালে বানার আমি আর দাদার ওচৰত আহিছো ইফালে কেনাই কেনে বিক্রি কেনে দুর্গা পূজা বলে দাদা বিক্রি ইমান ভাল লাগে দাদা কি কারণে মালগুলা বহুত দাম না কিবা অফার আছে না আপিচলির কারণে কিবা অফার দিবা লাগে আপিচলির কারণে আপিচলি গেলে আহে ইমান রূপে আপনি বস্তু দিলাম না হে গাইস কি কয় সব এনে আমি আপিয়ে বিয়া করব লাগবে কয় না আপিয়ে বিয়া করব লাগবে বলে আপি যদি না হোক আমার বিয়া হয়ে যাবে না এটা বর্তমান আপিলে রিক্স লওয়া নদী না আজি আছে কালি বেলে বলে যাব হে কেনে আপি অফার দিলাম না জীবন তারা ধোকা খাইছে নাকি ধোকা খাইছে হম্পা সেইকারণে অল্প দুঃখ তেও কয়ে আছে ভালাই পাওঁ না এইবার মান ধোকা খাইছে আমি জীবন ভালাই পাইব না কি কম মোক কাম হনুমানের বিজ্ঞান আর ভালো মাসা দিয়ে মই তো মালা ফুল ব্যাপারে মই মালা ফুল ঠুকা খাইছো ব্যাপার আমার তো হই আছে আজি কখন বুঝাই আবু আর পূজা আছে না খাইছে পূজা তো কই আইন করে না আমার কাটি মাছ কাম কাটি মাছ ওর মনে নাই এটা কাটি মাছ হই আছে মানুই না অবলে কাজ মানুই মান টেনশন হই যাবে আপনি অবলে ইফালে আমার কুণাল ভাই ভালকে আমার দুর্গা পূজা খান দেখা কারণে ভাল লাগিল মাতছি আইছো ওইটা আমার দেখি গেলি ভালো হবে দন্দন নিশ্চয় বাকি আর এই কারণে দুর্গা পূজা মানুষ কারণে হয় রাতি বুধবার মানে রাতি কাজ অজস্র মানুষ হয় জিরো সিমেন্ট মানুষ এরা বিজি থাকা মানুষ গুলা অজস্র মানুষ এইফালে দাদা পাই মাতছি তাও রক্ষো এবারে কাজ মিঠের দোকান এখন আইছো এখানে দাদা কেন এরা বিয়ে বাত্তা লাগছে বিক্রি বাত্তা বুড়িয়া আর কি কম জিলাপি কুরমা কিবা কিবি আছে গাইস আর এখানে আইসক্রিম আছে সুন্দর যদি হাজার দেখি আহে দাদার দোকান মানুষ দুর্গা পূজা বলে জিলাপি খাই মিঠা খাই কিবা খাই কিন্তু আমার ইখে আছে বরফ কিহর কারণে বরফ পাগল আছে নাকি ঠান্ডার দিন পড়িলা অত্যন্ত গরম বরফটার ভিতরে কি কালার কি কি আছে দেখাই দি কামড় মারছো কেনা সোৱাদ তো কছো তৃপ্তি পাইছা নেকি মানুহ ইদরে মই পাগলা মানুহ দেখা নাই গেলে কি আর চাওছো মানুহ দুর্গা পূজা জিলেপি খাই মিঠা খাই ওই খাই আছে বরফ এইফালে আমার ভাই লগ পালো দুর্গা পূজা বলে ভাই কেন কাপড় চাপড় লিছে না কেন এনে দুর্গা পূজা খাই ভাল লাগছে না মানে মানুষ আর বেশি লগ পাই ভাল লাগিল না দিয়া ঠিক আছে যাবা আমি গাইজ হাজত পূজা চাই আহিলো বঢ়িয়াকে সুন্দরভাবে ভাইহতে আমার বহুতখানি মরম দিছে কিবা যে আশীর্বাদ দিছে কিন্তু আমার জীবনত কিবা নহয় কিবা এটা জ্বর লাগবই কেনে এখন জ্বর লাগছে চাচ্ছো গাড়ীখানত তিয়ালো শেষ হয়েছে বে কি হব চাচ্ছো আমার জীবন তো এনেকে যাব না কৈছো ধাক্কা লাগে গাবে এই গাড়ি আছে সাইড লো করেছো আরে জীবনটো জীবন তো এনেকে যাব নাকি এই তিয়াল শেষ কিবা শেষ হ্যাঁ এই গাড়িখন আনছিলো মানে তেল ভৰি দুর্গা পূজা বোলো যাম ভালকে দুর্গা পূজা চাম আপি চাম কিবা চাম কিন্তু তেল সদায় নহয় সদায় শেষ হয়ে গাড়িখনত তেল কবাক গেলি কিবা নহয় কিবা জল লাগবে দে কি কবি ড্রাইভার দাদা কৈছো তই কিহৰ কাৰণে না কলি চালা কি হব মানে গাড়িখন এইখানে আমি মোটামুটি আৰু ডেৰ কিলোমিটাৰ মান চেইলে নিব লাগে চেইলে লৈ আহ চেইলে লৈ আহ নুঠি আহ তাত শেষ হৈছে চেইলে লৈ আহ গেছি আর জীবন গিলা এনেকে গেছি আর কি করবি হাক্কা লাগা গাবে আর আর একটা কথা কি জানা আমার হাজার মানুষখানে বহুত মরে মরম দিছে না আর নিতিন ভাই আর কুনাল ভাই যদি ভিডিওটো চাই আছা আমাক অলপ মিঠে খুয়াব লাগছিল দে ভাই আমি আর নকালো লাজতি আর কি কম আর পূজা চাবা গেছো দুই পিস মান যদি মিঠে খুয়াল হয় না
মিটিন ভাই বেয়া চাই নাপাবি মিঠে দুই পিছমান খুৱালি ভাল লাগিল হৈ ঠাণ্ডা এটা হৈছে ভাল লাগছি যেছো হলিও দুই পিছত আৰু মিঠে খোৱা লাগে না ধাক্কা লাগে চাওক এই চাওক গাইছ দাউৰি আছে পাগলৰ দৰে আহি ৰ'দত গেছি দিয়া জীৱন শেষ আৰু আজিৰ ভিডিঅ'টো ইমানখিনিয়ে যদি আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পালে এনে নহয় তেনেহ'লে লাইক শ্বেয়াৰ আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈকে নাপাহৰিব আৰু গাইছ গাড়ীখন হ'ল অৱস্থা বেয়া তেলো শেষ হ'ল কিবা হ'লে ঠেলি ঠেলি লৈ যাই থাকিম যে নাই কি আৰু উপায় নাই আৰু আপনার কারণে ইমান কষ্ট করি দুর্গা পূজাখান আপনার দেখাব চেষ্টা করল আপনার যদি চ্যানেল সাবস্ক্রাইব করে আমি মনটা বিরাট ভালো লাগে যাবো ঠেলে ঠেলে গাছ বহুত ভালো লাগে বহুত কষ্ট হয়ে গেল গাছ কি করি উপায় নাই রিয়ার সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে দেব রিয়ার গাছ নতুন নতুন ভিডিও আহি আছে আৰু।